নমস্কার বন্ধুরা, আমি ডক্টর পঞ্চমী। আজকে আলোচনা করব ফাইভ লাইন্স রিঙ্কল ও মুখের ডালনেস নিয়ে। আমরা সকলেই জানি যে বয়সকালীন সময় আস্তে আস্তে মুখের মধ্যে এর ছাপ আসতে থাকে, অর্থাৎ আপনি যত এজেড হবেন আপনার মুখের মধ্যে সেই ছাপটা আসতে থাকে। তো এইটি বিশেষ করে দেখা যায় যে 35 ইয়ার্স যখন হয়ে যায় তার ঊর্ধ্ববর্তী মানুষদের মধ্যে তার মুখের মধ্যে একটা রিঙ্কল, ফাইভ লাইন্স এই সমস্ত সমস্যা দেখা যেতে পারে। কিন্তু এখন লাইফস্টাইল এতটাই চেঞ্জ হয়ে গেছে আমাদের যে যারা ইয়াং আছেন তাদের মধ্যেও কিন্তু এই সমস্যা দেখা যাচ্ছে, এমনকি বাচ্চাদের মধ্যেও এই সমস্যা দেখা যাচ্ছে। তো আমাদের সবার আগে বুঝে নিতে হবে যে কেন এই সমস্যা আমাদের মধ্যে আসছে, কেন বয়সের আগে আমাদের মুখ বয়স্কদের মতন লাগছে। সবার আগে একটা কথা বিশেষ করে বলবো যে আমরা লাইফস্টাইলে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে যেটা একটা সময় সকলেই করতেন, যেটা হচ্ছে সকালে উঠে মর্নিং ওয়াক বা এক্সারসাইজ করা বা সঠিক পরিমাণে নিউট্রিয়েন্টস খাদ্য গ্রহণ করা, সেগুলো প্রায়শই আমরা ভুলে যাচ্ছি। আমরা বেশিরভাগ আকৃষ্ট হচ্ছি বাইরের খাবারের দিকে, বাইরের ফাস্টফুডের দিকে, এবং জলপান তো প্রায় মানে করাই হয় না। এই জিনিসগুলো সম্পর্কে আমরা সবাই জ্ঞাত যে যারা বাইরে কাজ করে তারা তো প্রায় হয়তো জলই খেতে ভুলে যান। তো এই সমস্ত সমস্যার জন্যে আমাদের মুখের মধ্যে আস্তে আস্তে সেই বয়স্কের ছাপটা আসতে থাকে। আবার যারা দেখুন অনেকটা রোদ্দুরের মধ্যে কাজ করে তাদের ক্ষেত্রেও এটি হতে পারে। আবার যারা যে সমস্ত মেল পার্সনরা আছে যারা প্রচণ্ড স্মোক করেন বা অ্যালকোহল নেন তাদের ক্ষেত্রেও বয়সের আগেই মুখের মধ্যে একটা বয়স্কের ছাপ চলে আসে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমাদের মেন্টাল স্ট্রেস, যদি কারোর মধ্যে মেন্টাল স্ট্রেস অনেক বেশি থাকে, অর্থাৎ কাজের ক্ষেত্রেই হোক বা ফ্যামিলির ক্ষেত্রেই হোক, যদি তারা প্রচণ্ড মেন্টাল স্ট্রেসে থাকে তাদের ক্ষেত্রেও তাদের মুখের মধ্যে এই ধরনের সমস্যা খুব তাড়াতাড়ি চলে আসে, অর্থাৎ ফাইভ লাইন্স রিঙ্কলস, মুখ ডাল হয়ে যাওয়া, এই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি চলে আসে। তো বন্ধুরা, আমি সবার আগে একটা কথা অবশ্যই বলবো যে প্রত্যেক দিনের যে ডেইলি রুটিন আমাদের ফলো করতে হবে, ভোরবেলা ওঠা, এক্সারসাইজ করা, সঠিক পরিমাণে নিউট্রিয়েন্টস খাদ্য গ্রহণ করা, এবং তার সাথে জলপান তো অবশ্যই খুব প্রয়োজন, এবং যেগুলি আমাদের শরীরকে হানিকারক করে তুলছে অর্থাৎ স্মোকিং, অ্যালকোহল, সেগুলো থেকে অনেকটাইভাবে নিজেকে বিরত রাখা। যদি এইগুলি আমরা মানতে পারি তাহলে কোনো মেডিসিনের প্রয়োজন হয় না। আমাদের যদি সঠিক পরিমাণে খাদ্য তার সাথে যদি সঠিকভাবে যে চলাফেরাটা যদি আমরা করতে পারি তাহলে দেখবেন যে উইদাউট মেডিসিন ছাড়াই আমরা অনেকটাই সুস্থ বোধ করছি, আমাদের স্কিনও একেবারেই সুস্থ আছে। কিন্তু আমরা প্রত্যেক দিনে এই সমস্ত জিনিসগুলো একেবারেই ফলো করতে পারি না, সেটা সময়ের কারণেই হোক না বা কেন বা কেউ কাজের জন্যও হতে পারে বা অনেক রকম কারণ হতে পারে। তা আপনাদের অবশ্যই আমি এক কথা বলি যে স্ট্রেসের বাইরে থাকুন, কারণ মেন্টাল স্ট্রেস নিলেই সমস্যা বৃদ্ধি হয়, সমস্যা কিন্তু কমে না। কারণ আমাদের দরকার একটা সুস্থ মানসিকতা, সুস্থভাবে যদি মন যদি সুস্থ থাকে তাহলে অবশ্যই আপনি একটা সুস্থ জীবন কাটাতে পারবেন। আর অবশ্যই রাত্রির ঘুমটা আপনাদের কন্টিনিউ করতে হবে, মানে যাতে একটা কমপ্লিট ঘুম হয়, কারণ ঘুম না হওয়ার কারণেই কিন্তু স্কিনের মধ্যে একটা খুব বাজে ছাপ আসে, অর্থাৎ স্কিন আস্তে আস্তে একেবারে ডাল হয়ে যায়, আপনার চোখের তলা একেবারে ডার্ক সার্কেল আসতে পারে, খুব তাড়াতাড়ি ফাইভ লাইন্স চলে আসতে পারে, এবং এজের আগেই আপনাকে এজের দেখাতে লাগবে। এখন আরেকটা সমস্যা দেখা যাচ্ছে যে বেশিরভাগ ছেলে মেয়েদের মধ্যে দেখা যায় যে তারা রাত্রিবেলা জেগে ফোন ঘাঁটে, এটা কিন্তু খুবই এফেক্টিভ আপনার শরীরের জন্য, কারণ ফোন কিন্তু আমাদের স্কিনকে আস্তে আস্তে নষ্ট করে দিতে পারে, চোখের তলা একেবারেই আস্তে আস্তে চোখের তলা একদম কুচকানো ভাবটাও চলে আসতে পারে, এবং এমনকি চোখের দৃষ্টিও কিন্তু নষ্ট করতে পারে। তো অবশ্যই এই জিনিসটা একদম করবেন না, চেষ্টা করবেন যে রাত্রি 10টার পরে আর ফোন একেবারেই ইউজ না করা। তো এটা হলো বাহ্যিক কারণ, যেগুলো আমাদের যেই কারণগুলির জন্য আমাদের মুখে এই ধরনের সমস্যা হচ্ছে। তো অবশ্যই চেষ্টা করুন এই জিনিসগুলো থেকে নিজেকে সঠিকভাবে চালাতে। আর আজকে কয়েকটি আমি হোমিওপ্যাথি মেডিসিন বলবো, যে মেডিসিনগুলি নিলে আপনারা আশা করি অনেকটাই সুস্থ বোধ করবেন। এই যে ফাইভ লাইন্স হচ্ছে আমাদের স্কিনে, কপালের দিকে হোক বা চোখের তলায় বা ঠোঁটের পাশে এই যে ফাইভ লাইন্সগুলো আসে, সেই ক্ষেত্রে বিশেষ করে মহিলাদের জন্য যে যারা প্রচণ্ড মেন্টাল স্ট্রেসে থাকে তাদের জন্য আজকে আমি একটা মেডিসিন বলবো, যে মেডিসিনটি নিলে তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ফার্স্ট মেডিসিনটি হচ্ছে অ্যাব্রোটেনাম, 30 পোটেন্সিতে নিতে হবে, 2 ফোঁটা করে দিনে 3 বার, এবং
পুরুষদের জন্য যাদের কপালে প্রচণ্ড ফাইভ লাইন্স চলে এসছে এবং যাদের গ্যাসের খুব সমস্যা আছে, তাদের ক্ষেত্রে লাইকোপোডিয়াম একটি খুবই এফেক্টিভ মেডিসিন হিসেবে কাজ করে। লাইকোপোডিয়াম 33 পোটেন্সিতে নিতে হবে। এটি দিনে 3 বার 2 ফোঁটা করে ডাইরেক্ট রঙে নিয়ে নিন, দেখবেন আপনারা যথেষ্ট আগের থেকে অনেক ভালো ফিল করছেন, অনেকটাই আপনাদের স্কিন আস্তে আস্তে অনেকটা আগের মতন চলে আসবে। এবং পুরুষ আর মহিলা উভয় ক্ষেত্রেই যারা প্রচণ্ড মেন্টাল স্ট্রেসে থাকে এবং প্রচণ্ড নিজেকে একা রাখতে ভালোবাসে, অর্থাৎ কারোর সঙ্গে মিশতে ভালোবাসে না, এবং যারা প্রচণ্ড নুন খেতে ভালোবাসে, তাদের ক্ষেত্রে ন্যাট্রামিউট 30 খুবই এফেক্টিভ মেডিসিন হিসেবে কাজ করে। এই মেডিসিনটি দিনে 3 বার 2 ফোঁটা করে ডাইরেক্ট রঙে নিয়ে নিন, দেখবেন খুব ভালো ফল পাচ্ছেন। এবং বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন যে যারা 10 বছরের নিচে আছে তাদের ক্ষেত্রেও স্কিনের এই সমস্যা হতে পারে। তাদের ক্ষেত্রে আমি বলবো সাইলেসিয়া 6X, এটি খুবই এফেক্টিভ মেডিসিন। এটি বাচ্চাদের ক্ষেত্রে 2 করে ট্যাবলেট দিনে 3 বার আর বড়দের ক্ষেত্রে 4 করে ট্যাবলেট দিনে 3 বার খেতে পারেন। খুব ভালো এফেক্ট পাবেন, খুব তাড়াতাড়ি আপনার স্কিনে যে সমস্যাটা আছে সেটা চলে যাবে। এবং বাচ্চা এবং বড়দের যারা একটু শারীরিকভাবে দুর্বল অর্থাৎ খুব রোগা, তাদের ক্ষেত্রে ক্যালকুলিয়া ফস একটি খুবই এফেক্টিভ মেসেজে কাজ করে। ক্যালকুলিয়া ফস 36 পোটেন্সিতে নেবেন দিনে 3 বার 2 ফোঁটা করে। এবং যাদের শরীর খুব মোটা এবং যাদের স্কিনে খুব ডার্ক ফাইভ লাইন্স চলে এসছে এবং স্কিন খুব ডাল হয়ে গেছে, তাদের ক্ষেত্রে ক্যালকুলিয়া কার্বনিকাম 36 পোটেন্সিতে নেবেন দিনে 3 বার 2 ফোঁটা করে, দেখবেন খুব ভালো এফেক্ট পেয়েছেন। তো বন্ধুরা, অবশ্যই এই মেডিসিনগুলি নিন, যে সমস্ত সিমটমের সঙ্গে আমি বলেছি সেইরূপ সিমটমের সঙ্গে এই মেডিসিনগুলি নিন, দেখবেন খুব ভালো এফেক্ট পেয়েছেন। আর আজকে একটা ফেস প্যাক পরবো, এই ফেস প্যাকটা যদি আপনি 1 মান্থ ইউজ করতে পারেন, দেখবেন আপনার স্কিন অনেকটাই টাইট হয়ে গেছে। সবথেকে যেটা খুবই সহজলভ্য মানে ব্যানানা অর্থাৎ কলা, কলাকে ভালো করে স্ম্যাচ করে ওটা স্কিনের মধ্যে লাগিয়ে রাখুন প্রায় 20 মিনিট ধরে, এবং 20 মিনিট পর হালকা উষ্ণ জলে মুখটা একদম পরিষ্কার করে নিন। এটি আপনি একদম পুরো 1 মান্থ করে দেখুন, দেখবেন আপনার স্কিন আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে। কার্বনিকাম 36 পোটেন্সিতে নেবেন দিনে 3 বার 2 ফোঁটা করে, দেখবেন খুব ভালো এফেক্ট পেয়েছেন। তো বন্ধুরা, অবশ্যই এই মেডিসিনগুলি নিন, যে সমস্ত সিমটমের সঙ্গে আমি বলেছি সেইরূপ সিমটমের সঙ্গে এই মেডিসিনগুলি নিন, দেখবেন খুব ভালো এফেক্ট পেয়েছেন। আর আজকে একটা ফেস প্যাক পরবো, এই ফেস প্যাকটা যদি আপনি 1 মান্থ ইউজ করতে পারেন, দেখবেন আপনার স্কিন অনেকটাই টাইট হয়ে গেছে। সবথেকে যেটা খুবই সহজলভ্য মানে ব্যানানা অর্থাৎ কলা, কলাকে ভালো করে স্ম্যাচ করে ওটা স্কিনের মধ্যে লাগিয়ে রাখুন প্রায় 20 মিনিট ধরে, এবং 20 মিনিট পর হালকা উষ্ণ জলে মুখটা একদম পরিষ্কার করে নিন। এটি আপনি একদম পুরো 1 মান্থ করে দেখুন, দেখবেন আপনার স্কিন আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে গেছে। তো অবশ্যই এগুলো ফলো করুন, আর আমি যে কথাগুলো বললাম অবশ্যই এগুলো ফলো করবেন, কারণ আপনার যদি রুটিন ঠিক না থাকে তাহলে স্কিন কিন্তু সেটার অ্যান্সার দেয়, অর্থাৎ আপনি যদি সঠিকভাবে না চালাবেন তাহলে এই প্রতিচ্ছবিটি আপনি নিজের স্কিনে দেখতে পাবেন আস্তে আস্তে, বয়সের আগেই আপনি অনেক বয়স্ক বোধ করবেন। তো অবশ্যই এই জিনিসগুলি মানুন, দেখবেন আগের থেকে আপনি অনেকটাই ঠিক হয়ে গেছেন, আপনার স্কিনও অনেকটাই একদমই ঠিক হয়ে গেছে। তো অবশ্যই এই জিনিসগুলো করবেন। তো আজকের মতো এইটুকুই, কাল আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।